देखे दूर दूरे चुष्टि बोले अच्छी दावे माछ दिन जाओ माछ रंगा पखिटा। কুম্ভিও সেটা হচ্ছে বিশিষ্ট কণ্ঠশিল্পী আঞ্জুমান আরা বেগমের কবর। বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ ভারতের বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফরহাদ ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি বনানী কবরস্থানে। এখানে আসার একটাই কারণ, বিশিষ্ট কণ্ঠশিল্পী আঞ্জুমান আরা বেগমের কবর এখানে। তো আজকে কবরটি ঘুরে ঘুরে দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথে থাকুন। কুম্ভিও সেটা হচ্ছে বিশিষ্ট কণ্ঠশিল্পী আঞ্জুমান আরা বেগমের কবর। এখন বলবো আমি প্রয়াত কণ্ঠশিল্পী গুণী কণ্ঠশিল্পী আঞ্জুমান আরা বেগমের সংক্ষিপ্ত জীবনী। আঞ্জুমান আরা বেগম, তিনি 1942 সালের 11 জানুয়ারি বর্তমান বাংলাদেশের তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ ভারতের বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছে কাসিরউদ্দিন তালুকদার। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন 1971 সালের 29 মে নিহত হন। এবং তার মাতা জিয়াউন্নাহার তালুকদার। তার বড় বোন হচ্ছে জেবুন্নেসা জামাল, তিনি একজন গীতিকার ছিলেন। তার আরেক বোন মাহবুব আরা রেডিও এবং টেলিভিশনের শিল্পী ছিলেন। সঙ্গীত শিল্পী জিনাত রেহানা তার ভাগ্নি। এবং উপমহাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা হচ্ছে তার আপন চাচাতো বোন। কণ্ঠশিল্পী আঞ্জুমান আরা বেগমের পারিবারিক জীবন। আঞ্জুমান আরা বেগম মাসুদ আলম সিদ্দিকীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার পুত্র নাম হচ্ছে তারিক মাসরুন, তিনি দ্য ডেইলি স্টারের উপসম্পাদক। তার কন্যা হচ্ছে উমানা অ্যাঞ্জেলিন, তিনি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির লেকচারার। এখন বলবো কণ্ঠশিল্পী আঞ্জুমান আরা বেগমের কর্মজীবন। আঞ্জুমান আরা বেগম 1958 সালে মাত্র 16 বছর বয়সে প্রথম চলচ্চিত্রে কণ্ঠ দেন। এরপর তিনি 1962 সালে এটেশাম পরিচালিত উর্দু ভাষার চলচ্চিত্র চান্দাতে গান গান, গানটি ছিল চাঁদনি বিগি বিগি হাওয়া। তারপর তিনি 1964 সালে সুভাষ দত্ত পরিচালিত সুতরাং চলচ্চিত্রে তুমি আসবে বলে গানটিতে কণ্ঠ দেন, এবং গানটি তখনকার সময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এখন বলবো কণ্ঠশিল্পী আঞ্জুমান আরা বেগমের উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননা। আঞ্জুমান আরা বেগম তার সঙ্গীত জীবনে অনেকগুলো পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সঙ্গীতে বিশেষ অবদানের জন্য 21 পদক 2003, তারকা লোক পুরস্কার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে গুণীজন পুরস্কার ও কলদমনী পদক উল্লেখযোগ্য। বলি শুনো থাক বিনয়।
কণ্ঠশিল্পী আঞ্জুমান আরা বেগমের মৃত্যু। কণ্ঠশিল্পী আঞ্জুমান আরা বেগম 2004 সালের 29শে মে নিমোনিয়া আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার জানাজা হয় ধানমন্ডিতে। সেখান থেকে তাকে বনানী কবরস্থানের এই জায়গাটিতে দাফন। জানি না তো কেমন করে কেঁদে সাজাই সাতটি রঙের মাঝে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামি সবই রবে তুমি যাবে চলে। ও বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে আমার পরে মনামার। কেন বাঁধো দালান ঘর রে মনামার, কেন বাঁধো দালান ঘর। ও দেহ তোমার চর মোচার গোলে পচে যাবে, শিরার উপরে শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। ও দেহ তোমার চর মোচার গোলে পচে যাবে, শিরার উপরে শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। ও একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামার, কেন বাঁধো দালান ঘর রে মনামার, কেন বাঁধো দালান ঘর। মুন্ড মেরে দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরে দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটি রয়ু পরে মনামার, কেন বাঁধো দালান ঘর রে মনামার, কেন বাঁধো দালান ঘর। ও প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ও প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামি সবই রবে তুমি যাবে চলে। ও বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে আমার পরে মনামার, কেন বাঁধো দালান ঘর। তবিও আজকে যে ব্লগ করলাম যেটা হচ্ছে কণ্ঠশিল্পী আঞ্জুনা বেগমের কবর, আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফরহাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।